হ্যালো গাইস, আমি এখন আছি সোনাখালীর পুজো মণ্ডপে। এখানে পুজো প্রস্তুতি দেখতে এসেছি এবং তোমাদেরও দেখাতে এসেছি। তো সোনাখালী স্কুল পাড়া দুর্গোৎসব কমিটির এবছরের থিম হচ্ছে জল ও বন, বেঁচে যাবে পৃথিবী জীবন। আর সেই পুজো মণ্ডপের প্রস্তুতি আজকে আপনাদের দেখাবো। এবং আগের দিকে যে পুজো মণ্ডপের প্রস্তুতি চলছে এবং আমার পিছন দিকের এই রাস্তা দিয়ে আপনাদের আসতে হবে, যারা পাঁশকুড়া বা ঘাটাল সাইড দিয়ে আসবেন তাদেরকে। চলুন এবার পুজো মণ্ডপের আগের দিকে যাই এবং সামনে গিয়ে আপনাদের পুজো মণ্ডপটা কীভাবে তৈরি হচ্ছে সেটা ভালো করে দেখাই। আপনাদের থিমটা বলেছিলাম জল ও বন, বেঁচে যাবে পৃথিবী ও জীবন। দেখুন এখানে দুদিকে রয়েছে গাছের মতন, দুদিকে করা রয়েছে যেখানে মানুষের মুখ মতন মুখ বসানো আছে, মানে জীবন, যে গাছের মধ্যে জীবন থাকে, এবং মাঝখানে রয়েছে জলের যে জীবন থাকে মাছ, সেটা দেখানো হয়েছে। এরপরে চলুন এবার ভিতরে যাওয়া যাক, দেখা যাক ভিতরে কী আছে। আর ভিতরে ঢুকলেই আপনারা দেখতে পাবেন, দেখুন একটা গাছের গুঁড়ির মতো তৈরি করা হয়েছে এবং তার মধ্যে মানুষের শেপ দেওয়া হয়েছে। গাছের মধ্যে যে প্রাণ আছে সেটা এখানে তুলে ধরা হয়েছে। আর চারিদিকে দেখুন এই সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করা হয়েছে, কোথাও প্রজাপতি রয়েছে, কোথাও বক রয়েছে, উপরের দিকে দেখুন জলে যেসব জেলিফিশ থাকে সেরকম তৈরি করা হয়েছে। জায়গাটা ঠাকুর থাকবে, এখানে এখনও অনেক জিনিসপত্র আছে, এগুলো কাজ হচ্ছে। এখানে বাড়িতে সেই চা ছাঁকনি, তা চা ছাঁকনি দিয়ে কিছু একটা হচ্ছে, যে চা ছাঁকনি। এই দেখুন এগুলো চা ছাঁকনির মধ্যে যতদূর সময় মাছের মতন কিছু তৈরি করা হচ্ছে। আর এখানেও নানা ধরনের ডিজাইন তৈরি করা হচ্ছে, এই জিনিসপত্রগুলো পড়ে আছে। চারিদিকে চা ছাঁকনি দিয়ে যে মাছের ডিজাইন তৈরি করা হচ্ছে সেগুলো পড়ে আছে। আর এই জিনিসটা আছে যে এটা কাঁচ দিয়ে তৈরি হয়েছে, এটা কাচের, এটা না এটা কাচ, এই যে এটাও অনেক, এটাও কাচ দিয়ে তৈরি করেছে। অনেক ধরনের ডিজাইন হয়েছে, হাত দেওয়াটা ঠিক না। আর এসব কাজের জন্য এগুলো লোহার রড পড়ে আছে। সবাই আসবেন সোনাখালী ঠাকুর দেখতে। পাশে দোকানপত্র রাখা আছে, এখানে মেলা বসে, প্রত্যেক বছরই মেলা বসে এখানে। আগেও আমি দু তিনবার এখানে ঠাকুর দেখতে এসেছি, আগের বছরও ভিডিও আছে আমার চ্যানেলেই এই পুজো মণ্ডপের, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এই পাশে রয়েছে সোনাখালী স্কুল, এই স্কুলের মাঠেই পুজোটা হয়ে থাকে। আর এখানে দেখুন মাঝখানে যে পুজো মণ্ডপের ফাঁকা জায়গাটি আছে সেখানে লাগানোর জন্য পাখির ডানার মতো তৈরি করা আছে। তো চলুন এখানের পুজো প্রস্তুতি মোটামুটি দেখা হয়ে গেছে, এবার আমি অন্য একটি পুজো মণ্ডপের পুজো প্রস্তুতি দেখতে যাব। এখন চলে এসেছি বেলিয়াঘাটা সর্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো মণ্ডপে। এখানে থিম হচ্ছে সমারোহে শান্তি, এরকমভাবে একটা স্ট্রাকচার এখানে তৈরি হচ্ছে। আর সামনে থেকে এইরকমভাবে পুজো মণ্ডপটা দেখাচ্ছে, এখন এই এতটা তৈরি হয়েছে। তো চলুন ভিতরে কী কী কাজ হচ্ছে সেটাও একটু দেখে নিই। হ্যালো গাইস, আমি এখন আছি বেলিয়াঘাটা পুজো মণ্ডপের মধ্যে। এখানের পুজো প্রস্তুতি যেরকম চলছে আপনাদের এটাই দেখাবো বলে এসেছি। এখানেও সুন্দর কাজ হচ্ছে, পিছনেও দেখুন পুরো। বৃষ্টির জন্য যেহেতু কিছু সময় কাজ বন্ধ ছিল, এখন প্রচুর দমে কাজ চলছে। দেখুন এপাশে কাজ চলছে সব জায়গায়।
দিকটা আপনাদের দেখালাম এবং বাইরের দিকেও এরকম স্ট্রাকচার তৈরি হয়ে পড়ে রয়েছে। আর মোটামুটি খুব সুন্দরভাবেই পুজো মণ্ডপটি তৈরি হচ্ছে। আর এখানেও দেখুন নানা ধরনের স্ট্রাকচার তৈরি হচ্ছে। আর বাইরের দিকের কাজটা দেখুন এইভাবে হচ্ছে, এরকমভাবে ডিজাইন তৈরি হচ্ছে বাইরের দিকটা। এই পাশেও দেখুন কিছু স্ট্রাকচার রয়েছে যেগুলো কাজ করছে এখনও। তো এরকমভাবে পুজো মণ্ডপটি তৈরি হচ্ছে আপাতত। তো এই ভিডিওটা এই পর্যন্ত রইল, আবার পরের ভিডিওতে দেখা হবে। আজকের মতো টাটা।